নারী একটা বিস্ময়কর সৃষ্টি আল্লাহ পাকের। নারীরা যদি সঠিক পথে থাকে তাহলে সমাজ বিনির্মাণে পুরুষের পাশে অস্ত্রের মতো কাজ করতে পারে। আবার সেই নারী যদি সমাজে ফিতনার আকার ধারণ করে তাহলে এই সমাজটাকে জাহিলিয়াতে ডোবাতেও সময় নেবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে আমি পুরুষদের জন্য নারীর চাইতে বড় কোনো ফিতনা রেখে যাইনি, আমি পুরুষদের জন্য মহিলাদের চাইতে বড় কোনো ফিতনা রেখে গেলাম না পৃথিবী থেকে। তিনি এটাও বলেছেন একটা হাদিসের মধ্যে যে বনু ইসরাইল যারা ছিল তাদের সমাজের মধ্যে প্রথম ফিতনা নারীদের মাধ্যমেই সৃষ্টি হয়েছে। তো আমরা একটু নারীদের ইতিহাসটা দেখি এবং কোরআন থেকে আপনাকে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাক যে আদম সন্তানকে সৃষ্টি করেছেন তিনি নারী ছিলেন না, তিনি পুরুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে এবং আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করেছেন। তাহলে বুঝতে পারছি আমরা যে নারী পুরুষের একটা অংশ। একটা বর্ণনায় পাওয়া যায় যে আদম আলাইহিস সালামের বুকের বা পাঁজরের হাড় থেকে হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করা হয়েছে। বর্ণনাটা কতটুকু সহি কতটুকু জয়ীফ এটা আমার আলোচ্য বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে মহিলাদেরকে আল্লাহ পাক পুরুষের মধ্য থেকে সৃষ্টি করেছেন, এর উদ্দেশ্য হচ্ছে পুরুষের পথ চলার এই যে সংগ্রাম এখানে নারীরা সহযোদ্ধা হিসেবে কাজ করবে। নবী সাল্লাল্লাহু এটাও বলেছেন একটা হাদিসে যে তাদেরকে বক্র হাড় দিয়ে তৈরি করা হয়েছে, বাঁকা হাড় দিয়ে। তো এই হাড়টাকে তুমি যদি জোর করতে চাও তাহলে ভেঙে যাবে, জোর করে সোজা করতে চাইলে ভেঙে যাবে, আর ওই অবস্থায় ছেড়ে দিলে হাড় বাঁকাই থেকে যাবে। উত্তম নসিহতের মধ্য দিয়ে সবরের মধ্য দিয়ে নারীদের সাথে আচরণ করতে বলা হয়েছে, কিন্তু কাজটা অনেক কঠিন। হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সহধর্মিণী ছিলেন। আমরা তাদের গল্প থেকে জানতে পারি তারা উভয়ই জান্নাতের সেই নিষিদ্ধ গাছের কাছে চলে গিয়েছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করে পৃথিবীতে নামিয়ে দেন। যদিও তাদের তওবা কবুল করেছেন কিন্তু পৃথিবীতে একটা নির্দিষ্ট সময় তাদেরকে থাকতে হবে। পৃথিবীতে নামিয়ে দিয়ে আল্লাহ পাক যে দিক নির্দেশনা দিয়েছিলেন সেটা হলো যে তোমরা পৃথিবীতে নেমে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, পৃথিবীতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, ফামান তাবি'আ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার হেদায়েত মেনে চলবে, আমার পথনির্দেশ মেনে চলবে, আমার কিতাব রাসূল এসব মেনে চলবে, তাদের কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তাও নেই। যে জান্নাত থেকে গিয়েছো সেই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ তাআলা। শর্তটা কি? আল্লাহ পাক বলেছেন যুগে যুগে আমি তোমাদের কাছে হেদায়েত পাঠাবো, যারা এই হেদায়েত মেনে চলবে তাদের কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক প্রত্যেক যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন এবং আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক একটা সময় দিয়েছেন 50, 60, 70, 80 বা 100 বছর। এই সময়টুকুর মধ্যে আমরা নারী পুরুষ উভয়েই যদি আল্লাহর হেদায়েত মেনে চলি, আল্লাহর আসমানি কিতাব মেনে চলি, তার নবীর আদর্শ মেনে চলি, ইনশাআল্লাহ তাআলা যেই জান্নাত থেকে এসেছি সেখানে ফিরে যাব ইনশাআল্লাহ। এটা শুধু পুরুষদের জন্য পথনির্দেশ নয়, মহিলাদের জন্যও। তার মানে মহিলাদেরকেও কোরআন এবং সুন্নাহ মেনে চলতে হবে, কারণ কিয়ামত পর্যন্ত কোরআন এবং সুন্নাহর বাইরে শরীয়তের অন্য কোনো উৎস নেই, সত্য মিথ্যা হক বাতিল ন্যায় অন্যায়ের অন্য কোনো মানদণ্ড নেই। কিভাবে মানবেন কোরআন এবং সুন্নাহ? একবার কি উত্তর হচ্ছে আল কোরআনের 6টা হক আছে আপনাকে আদায় করতে হবে। বক্তব্যের
সব অংশ ভুলে গেলেও এই অংশটুকু মনে রাখার চেষ্টা করবেন। আল কোরআনের ছয়টা অধিকার আছে যেটা আপনাকে আদায় করতে হবে, আপনি পুরুষ হন বা নারী হন, কিভাবে আদায় করবেন এই চিন্তা ফিকির আপনাকেই করতে হবে। প্রথম হক হচ্ছে আপনাকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা অবশ্যই নিজের উপর ওয়াজিব করে নিতে হবে এবং নিয়মিত কমপক্ষে এক পারা করে পড়ার চেষ্টা করবেন। আরো চেষ্টা করবেন কোরআনের কিছু কিছু অংশ মুখস্থ করার জন্য, যেমন সূরা বাকারার প্রথমের দিকের আয়াতগুলো, আয়াত আল কুরসি, সূরা বাকারার শেষের আয়াতগুলো, সূরা আলী ইমরানের কিছু আয়াত, সূরা মুলক, সূরা ইয়াসিন, সূরা কাহাফের প্রথম দশ আয়াত, শেষ দশ আয়াত, সূরা ওয়াকিয়া, সূরা আর রহমান, সূরা ফালাক, নাস, ইখলাস, কাফিরুন বা সূরাতুল লাহাব, নাসর, ইখলাস, মাউন, ফিল, দোহা, এই যে সূরাগুলো আছে যেগুলো সহজে মুখস্থ করা যায় এরকম কিছু অংশ অবশ্যই মুখস্থ করার চেষ্টা করতে হবে প্রত্যেকের উপরেই। কারণ যে হৃদয়ে বা কলিজার ভিতরে কোরআন থাকে না, এটা একটা শূন্য ঘরের মতো, যে ঘরের মধ্যে কোনো ফার্নিচার নাই, কোনো পিলার নাই, কিছুই নাই, পূজার ঘর। একটা শূন্য ঘরে থাকতে কি আপনার ভালো লাগে? কখনো লাগে না। তো কোরআন মুখস্থ করার চেষ্টা করবেন, এটা আমার নসিহাত, এটাও কোরআনের একটা হক। আপনি যতটুকু মুখস্থ করবেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক আপনাকে বলবেন অতটুকু তেলাওয়াত করতে থাকো এবং জান্নাতে তোমার স্তরে উত্তীর্ণ হতে থাকো। তুমি যেখানে তোমার তেলাওয়াত শেষ করবে সেখানে জান্নাতে তোমাকে রাখা হবে। তো আপনি যদি 1000 আয়াত তেলাওয়াত মুখস্থ করতে পারেন, আশা করা যায় জান্নাতে আপনার বাড়িটা হবে 1000 তলা। নিঃসন্দেহে এটা একটা বিশাল প্রাপ্তি, তাই না? তো কোরআন তেলাওয়াতের সাথে সাথে নিয়মিত এক পারা করে পড়বেন চেষ্টা করবেন এবং কোরআনের কিছু অংশ অবশ্যই অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবেন। এর জন্য যদি সারাটা জীবন বিলিয়ে দেওয়া লাগে, একটু মাদ্রাসায় যেতে হয়, টিচার বাসায় নিয়ে আসতে হয় বা ব্যাচ আকারে পড়তে হয় বা মহিলা শিক্ষিকার কাছে যেতে হয়, আপনারা যাবেন। কারণ দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে, আর যখন আমরা চলে যাব দুনিয়ার এই ভোগ বিলাস, চাকচিক্য, বাড়ি গাড়ি, টাকা কড়ি, স্বামী সন্তান কেউ আমাদের সাথে যাবে না। শুধু আল্লাহ আপনার সাথে ছিলেন, আছেন, থাকবেন। তার নবীর আদর্শ ছিল, আছে, থাকবে। তার কিতাব ছিল, আছে, থাকবে। আমল সালেহ থাকবে ইনশাআল্লাহ তাআলা। বিচক্ষণ সেই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার ফিতনায় না পড়ে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, যে ব্যক্তি চিন্তা করেছে যে আমাকে পরকালে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার প্রতিদিন রাতের হিসেব আল্লাহর কাছে দিতে হবে, সেই ব্যক্তি প্রত্যেকটা কাজ পরকালের হিসেব করে করবে। দুনিয়ার সব কাজও সে পরকালের জন্যই করবে। আল্লাহ পাক মা বোনদেরকে পরকালমুখী চেতনা লালন করার তৌফিক দান করুন, আমিন। এরপরে কি করবেন? কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করবেন। আল কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করবেন, শুধুমাত্র তোতা পাখির মতো পড়বেন না, অর্থগুলো পড়বেন। তাফসীর ইবনে কাসির, তাফসীর মারিফুল কোরআন, জালালাইন বা অন্যান্য তাফসীর যেগুলো আছে এগুলো বাসায় কিনবেন, প্রত্যেক দিন 10টা 20টা করে আয়াত অর্থসহ পড়বেন। পারবেন না মা বোনরা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তৌফিক দান করবেন। এরপর কি করবেন? আল কোরআনের হকের মধ্যে আছে আদেশ মেনে চলবেন। কোরআনে যে আদেশগুলো আল্লাহ পাক করেছেন এগুলো মানার চেষ্টা করবেন। যেমন আল্লাহ পাক তাওহীদের উপর থাকতে বলেছেন, সুন্নতের উপর থাকতে বলেছেন, পর্দা করতে বলেছেন, নামাজ 5 ওয়াক্ত করতে বলেছেন, অর্থ সম্পদ থাকলে যাকাত দিতে বলেছেন, দান সাদাকা করতে বলেছেন, রমাদান মাসে রোজা রাখতে বলেছেন, সামর্থ্য হলে হজ উমরা করতে বলেছেন। এগুলো করবেন, যেগুলো কোরআনের আদেশ সেগুলো পালন করবেন। একই সাথে কোরআনের যে নিষেধগুলো আছে এগুলোকেও ছেড়ে দিবেন, শুধু আদেশগুলো মানবেন, নিষেধ বর্জন করবেন না, এমন আদর্শ পালন করবেন না, নিষেধগুলোও বর্জন করবেন। যেমন শিরক করবেন না, বেদআতি কোনো আমলে লিপ্ত হবেন না, সুন্নতের খেলাফ কিছু করবেন না, হারাম খাবেন না, বেপর্দায় চলবেন না, মিথ্যা বলবেন না, প্রতারণা করবেন না, গীবত করবেন না, চগলখড়ি করবেন না, ব্যভিচার করবেন না, ইত্যাদি যে কথাগুলো আছে কোরআনে নিষেধ, এগুলো অবশ্যই বর্জন করতে হবে।
যারা শুধু আদেশ মানে নিষেধ বর্জন করে না তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন শুনুন সূরা বাকারার 85 এবং 86 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ তবে কি তোমরা কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশকে মানো না আল্লাহ প্রশ্ন করছেন আপনাকে তবে কি তোমরা কোরআনের কিছু অংশকে মানো এবং কিছু অংশকে মানো না মানে যেগুলো আদেশ সেগুলো মানছেন নিষেধগুলো বর্জন করছেন না বা যেগুলো সহজ সেগুলো করছেন কঠিনগুলো করছেন না এমন যদি আদর্শ থাকে আকীদা থাকে আল্লাহ বলছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া যারা কোরআনের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না তাদের জাযা হচ্ছে এই দুনিয়ার জীবনেই আমি তাদেরকে লাঞ্ছিত করে দিব নাউজ বিল্লাহ ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব আর কিয়ামতের মাঠে আমি এই মানুষদেরকে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করব যারা কোরআনের কিছু মানে কিছু মানে না ধরেন নামাজ পড়ে আবার সুদও খায় আবার যাকাতও দেয় এদিকে ঘুষও খায় আবার ধরেন যে মাশাআল্লাহ তাহাজ্জুদ গোজার এদিকে বেপর্দায় চলে এদিকে মাশাআল্লাহ তাসবিহ তাহলিল করছে কোরআন তেলাওয়াত করছে সারাদিন মানুষের গীবত করে বেড়াচ্ছে এদিকে মাশাআল্লাহ দেখবেন দান সদকা অনেক করছে আবার এদিকে হিন্দি সিরিয়াল স্টার জলসা জি বাংলা পর্নোগ্রাফি হারাম মুভিস এগুলোতে ব্যস্ত আছে মানে এক কথায় কিছু কিছু মানে আর কিছু কিছু মানে না এমন আদর্শ যারা লালন করবে এদের শাস্তি হচ্ছে দুনিয়াতে আল্লাহ পাক লাঞ্ছিত করে দিবেন আউযুবিল্লাহ আর পরকালে মর্মান্তিক শাস্তি মানে জাহান্নামে আল্লাহ পাক জ্বালাবেন আর জাহান্নামের কথা মনে পড়লেই কিন্তু একটা হাদিস মনে পড়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে গিয়েছিলেন মিরাজের রাতে আল্লাহ পাক তাকে জান্নাত জাহান্নাম দুটোই দেখিয়েছেন দেখেন নাই দেখিয়েছেন যখন তিনি জাহান্নাম দেখেছেন সেখানে জাহান্নামের প্রহরী একজন ফেরেশতাকে দেখেছেন খুব ভালো করে শুনেন প্রিয় মা বোনেরা জাহান্নামের প্রহরী ফেরেশতাকে নবীজি দেখেছেন আর জাহান্নামে 19 জন প্রহরী ফেরেশতা আছে মাত্র 19 জন মেইন কমান্ডার আর বাকি যে কত মালায়েকা আছে আল্লাহ ভালো জানেন আলাইহা তিসআতা আশার আল্লাহ পাক বলেছেন ওয়ামা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হু তো সেই কমান্ডারদের মধ্যে একজন যার নাম হচ্ছে মালিক সূরা যুখরুফের মধ্যে তার নাম উল্লেখ করা আছে তার নাম মালিক এই ফেরেশতাকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে গিয়েছিলেন কারণ তার মুখের মধ্যে হাসি ছিল না তিনি বললেন জিব্রাইল আলাইহিস সালামকে হে জিব্রাইল এই ব্যক্তিকে এই ফেরেশতাকে ব্যক্তি নন এই ফেরেশতাকে যে কখনো হাসে না জিব্রাইল আলাইহিস সালাম বললেন এর নাম হচ্ছে মালিক আল্লাহ পাক তাকে জাহান্নামের প্রহরী হিসেবে সৃষ্টি করেছেন জাহান্নাম সৃষ্টি হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত সে কখনো হাসেনি নাউযুবিল্লাহ চিন্তা করতে পারছেন কোনোদিনও হাসে নাই কারণ জাহান্নামের আযাব দেখতে 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 তার মুখের হাসি উঠে গেছে জাহান্নামে যারা যাবে তাদের মুখে কি হাসি থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি নিয়ে জাহান্নামে উকি দেওয়ার পারমিশন আল্লাহ পাক তাকে দিয়েছিলেন তিনি উকি দিয়ে যা দেখেছেন প্রিয় মা বোনেরা ভালো করে শুনুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি জাহান্নাম দেখেছি এবং দেখেছি সেখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী জাতি ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন মনে করবেন না যে আল্লাহ পাক মেয়েদের প্রতি জুলুম করতে পারেন নিঃসন্দেহে আল্লাহ পাক কারো প্রতি জুলুম করবেন না ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা আল্লাহ পাক যাররা পরিমাণও জুলুম কারো প্রতি করেন না তার মানে যারা জাহান্নামে যাবে তার উপযুক্ত হয়েই যাবে ইনশাআল্লাহ তাআলা আরেকটা বিষয় হচ্ছে এই হাদিসটা শেষ জামানার মহিলাদের জন্য খাস জাহান্নামের অধিকাংশ অধিবাসী যে নারী জাতি হবে এটা অন্য উম্মার নয় এই উম্মতের উম্মতে মুহাম্মদ তার মানে আপনাকে বুঝতে হবে উম্মতে মুহাম্মাদের মেয়েদের সাথে এমন কিছু হবে সমাজে রাষ্ট্রে বিশ্বে যে তারা আর জান্নাতের পথে চলতে পারবে না তারা জাহান্নামের পথে যেতে বাধ্য হবে এবার চিন্তা করেন বিগত 100 বছরে এই নারী জাতির সাথে কি হয়েছে আসলে 100 বছর আগের মহিলাদের দিকে তাকাবেন দেখবেন মাশাআল্লাহ পর্দার পূর্ণ তারা পালন করতেন তারা বিনা প্রয়োজনে বাইরে বের হতেন না বের হলেও মাহরাম ছাড়া বের হতেন না
তারা স্মার্টফোন এত বেশি চালাতেন না ইউটিউবে সময় দিতেন না সিরিয়াল দেখতেন না এত বেশি গীবত করতেন না এত বেশি তোহমত করতেন না এত বেশি পতিতালয় ছিল না এত বেহায়াপনা ছিল না এই নারী পুরুষের পোশাক পরে রাস্তায় হাঁটতো না নারীরা সমঅধিকারের নামে সমস্ত জায়গায় পুরুষের পাশে ফ্রি মিক্সিং এর বসে যেত না 100 বছর আগে এই সংস্কৃতি ছিল না এই 100 200 বছর থেকে দেখবেন নারী পুরুষ আর পুরুষ নারীর কোনো পার্থক্য নাই মেয়ে ছেলের পোশাক পরছে ছেলে মেয়ের পোশাক পরছে মেয়েরা শহরে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে ঘুরছে পার্লারগুলোতে মেয়েদের দৌরত্ব দেখবেন রাস্তাঘাটে মেয়ের দৌরত্ব বাজারে মেয়েদের দৌরত্ব যেখানে তাকাবেন সেখানে নারী পর্দার কোনো বালাই নাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দেখবেন নারী পুরুষের কোনো পার্থক্য নাই ফ্রি মিক্সিং ছেলে মেয়ে খোলামেলা মেলামেশা করছে এবং ব্যাপক জেনা ছড়াচ্ছে ব্যাপক ধর্ষণ হচ্ছে সংসার ভেঙে যাচ্ছে পরকীয়া হচ্ছে দুনিয়ার সিরিয়াল নিয়ে তারা ব্যস্ত হয়ে আছে এবং এর পাশাপাশি কতটুকু আল্লাহকে সময় দিচ্ছে আপনারাই ভালো জানেন এর পাশাপাশি উল্টা দিকে নাই কোরআনের আলো নাই মাদ্রাসায় পড়াশোনা না আছে তাদের তালিম না আছে তাদের পিছনে মেহনত না আছে এই মেয়েদেরকে আপনার দিনের পথে নিয়ে আসার কোনো প্রচেষ্টা না আছে পাঁচ ওয়াক্ত সালাত না পরিবারের পর্দা না ইসলামী অনুশাসন না সংস্কৃতি এগুলো উঠে গেছে এর ফলশ্রুতিতে বিগত 100 বছর আপনি দেখবেন নারীরা জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়েছে বলেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন যে কিয়ামতের মাঠে এবং জাহান্নামের এই গহ্বরের মধ্যে নারীদের সংখ্যা হবে বেশি তাছাড়াও আরো কারণ আছে পুরুষদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি এটা একটা কারণ যে মেয়েরা জাহান্নামে বেশি যাবে আর এক শ্রেণীর মানুষ জাহান্নামে বেশি যাবে তারা হচ্ছে উদ্ধত এবং অহংকারী যারা যারা উদ্ধত এবং অহংকারী এই মানসিকতা এদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবে প্রিয় মা ও বোনেরা জাহান্নামের শাস্তির কয়েকটা বর্ণনা শোনাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন এক শ্রেণীর মানুষ তাদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে নবী জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাইল আলাইহিস সালাম বললেন এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সুদখোর সুদের মধ্য দিয়ে তারা গরিবের রক্ত চুষে খেয়েছে এই কারণে ওদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে যে ব্যক্তি সুদ খাবে যে সুদ দিবে যে সুদের সাক্ষী থাকবে এবং সুদের কথা লিখে রাখবে চার শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমানভাবে অভিশাপ করেছেন আমরা আশা করব আপনারা সুদ খাবেন না পরিবারের কর্তাকে সুদের দিকে উদ্বুদ্ধ করবেন না এবং সুদী সমিতির মধ্যে নাম লেখাবেন না আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন তিনি দেখে এসেছেন এক শ্রেণীর মানুষকে সামনে ভালো গোশত দেয়া হয়েছে পাশে নোংরা পচা গোশত দেয়া হয়েছে তারা ভালো গোশত খাচ্ছে না পচা গোশতগুলো খাচ্ছে নবীজি বললেন এরা হচ্ছে নবীজিকে বলা হলো এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যাদের বাসায় পবিত্র স্বামী ছিল স্বামী থাকা সত্ত্বেও পরকীয়া করেছে পরপুরুষের সাথে আর এই পরকীয়া শুধু যৌন সম্পর্কে বোঝানো হয় না এই ফোনে কথা বলা এই অন্যের হাজবেন্ডের দিকে মন্দ চোখ দিয়ে তাকানো তাদের সাথে কফি খাওয়া মেলামেশা করা এগুলো সবই পরকীয়ার অন্তর্ভুক্ত শুধুমাত্র বিছানায় যৌন সম্পর্কটাই পরকীয়া নয় চোখের মনের কথার কানের সমস্ত জেলাই পরকীয়ার অন্তর্ভুক্ত আমরা মা বোনদেরকে সতর্ক থাকার অনুরোধ করব এরপর তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে যাদের ঘরে পবিত্র স্ত্রী ছিল কিন্তু তারপরেও তারা পরনারীর সাথে সম্পর্ক স্থাপন করেছিল উভয়কে শাস্তি দেওয়া হচ্ছে আর এক শ্রেণীকে শাস্তি দেওয়া হচ্ছে মেয়েদের বুকের মধ্যে শিক যেটা থাকে শিক নাকি আপনারা বলেন বুঝি না আমরা লোহার মতো বাঁকানো একটা শিক এটা ঢুকিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এবং জাহান্নামে আযাব দেয়া হচ্ছে এরা ছিল আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ওই সব নারী ছিল যারা ব্যভিচার করেছে বা জিনা করত জিনার এই পথ পুরুষদের মাধ্যমে যতটা না উন্মুক্ত হয় নারীদের মাধ্যমে তার চেয়ে বেশি উন্মুক্ত যখন সমাজের বেশিরভাগ মেয়েরা বেপর্দায় ঘোরাফেরা করবে তখন সমাজের মধ্যে জেনা বাড়বেই ব্যভিচার বাড়বেই ধর্ষণ বাড়বেই পরকীয়া বাড়বেই এবং সমাজের যে একটা নূরানি কাঠামো থাকে রুহানি কাঠামো থাকে আল্লাহ প্রদত্ত এটা আর থাকবে না ভেঙে যাবে
আমরা আমাদের মা বোনদেরকে অনুরোধ করব ছোটবেলা থেকেই আপনার মেয়েকে আপনার বোনকে পর্দা করতে শেখান। সম্ভ্রম একবার চলে গেলে এই বিশ্বের বিশ্ব নেতারা রাষ্ট্র নেতারা অর্থনৈতিক নেতারা সমাজের নেতারা কখনো সম্মানটুকু ফিরে দিতে পারবে না। আপনার আমার সম্মান আমাদেরকেই রক্ষা করতে হবে, আমাদের পরিবারের মূল্যবোধ আদর্শ আমাদেরকেই রক্ষা করতে হবে। এদিকে দাজ্জালের অনুসারী এবং শয়তানের অনুসারীরা কানের পাশে অনেক স্লোগান দিতে থাকবে, এই স্লোগানে আপনার কান দেওয়া যাবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। আর অনেক শাস্তি তিনি দেখে এসেছেন যে ব্যভিচারীদেরকে এমন চুলার মধ্যে রাখা হয়েছে যার নিচের দিকটা প্রশস্ত সামনের দিকটা সরু, নিচ থেকে আগুন জ্বলছে উপর থেকে দাউ দাউ করে, আর মানুষগুলো নগ্ন অবস্থায় উপর নিচ থেকে উপরে চলে আসছে। তিনি আরো অনেক শাস্তি দেখেছেন যে এতিমের মাল যারা ভক্ষণ করছে ওদের শাস্তি দেখেছেন যে তারা বড় বড় আগুনের এক একটা দলা এগুলো নিয়ে গিলছে, পেটের ভিতরে চলে যাচ্ছে, পিছনের পথ দিয়ে বের হয়ে যাচ্ছে। যারা সলাত আদায় করতো না তাদের শাস্তি তিনি দেখে এসেছেন যে তারা শুয়ে আছে এবং মাথার উপরে দুইজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, তাদের হাতে বড় পাথর আছে, এই পাথর দিয়ে তারা মাথা ফাটিয়ে দিচ্ছেন, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং সেই পাথরটা ছিটকে অনেক দূরে চলে যাচ্ছে। এরপর সেই পাথর তারা আবার আনতে যাচ্ছেন, এই ফাঁকে এই মাথাটা আবার আগের জায়গায় চলে আসছে, আবার পাথর এনে আবারও মাথার উপরে আঘাত করে মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। কাদের শাস্তি? যারা ফরজ নামাজ পড়তো না, ঘুমিয়ে থাকত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চারটা কাজ যদি কোনো মেয়ে করতে পারে জান্নাতে যাওয়ার জন্যে আটটা দরজা আল্লাহ পাক খুলে দেবেন ইনশাআল্লাহ। মাত্র চারটা কাজ কোনো নারী যদি করতে পারে তার জন্য আল্লাহ পাক জান্নাতের আটটা দরজাই খুলে দেবে ইনশাআল্লাহ। যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। তার প্রথম কাজ হচ্ছে যেই নারী পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে। কতজন মেয়ে এখন পাঁচ ওয়াক্ত সলাত পড়ে নিজেরাই ভেবে দেখেন, বা আদৌ সলাতের নিয়ম কানুন জানে কিনা ভেবে দেখেন, ওযু ঠিক মতো করতে পারে কিনা ভেবে দেখেন, সলাতের ফরজ ওয়াজিব কোনটা সুন্নাহ কোনটা মুস্তাহাব জানে কিনা এটা ভেবে দেখেন, জীবনে কোনোদিন সলাৎ শিক্ষা একটা বই পড়েছে কিনা এটাও ভেবে দেখেন, 12-14-15 বছর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে 20 বছরের মতো একটা নামাজ শিক্ষা বই পড়েছে কিনা ভেবে দেখেন। এই মেয়ে কি বিনা হিসেবে জান্নাতে যাবে? আটটা দরজা খুলে দেওয়া হবে। দ্বিতীয় কাজ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই নারী পাঁচ ওয়াক্ত সলাৎ আদায় করে এবং রমজান মাসে রোজা রাখে। রমজান মাস কি সেটাই তো জানে না এখন। রমজান মাস মানে ওর কাছে মনে হয় ঈদ করার মৌসুম, জামা কেনার মৌসুম, নতুন নতুন জামা আসবে এগুলো কিনব, ফ্যাশন করব, বিউটি পার্লার যাব, মেকআপ করব, ঢ্যাং ঢ্যাং করে ঈদের দিন রাস্তায় ঘুরব, এটাই হচ্ছে রমজানের বৈশিষ্ট্য তাদের কাছে মনে হয়। অথচ রমজান আসলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ঝেড়ে ঝেড়ে দিয়ে সেজদায় পড়ে থাকতেন, জায়নামাজে পড়ে থাকতেন, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দেখা যেত কোনো কোনো ক্ষেত্রে পাওয়া সম্ভব হতো না। আমাদের নবীজি তখন আল্লাহর ধ্যানে এবং ইবাদতে বেশি ব্যস্ত থাকতেন। কোথায় সেই মেয়েরা এখন? রমজান মাসে পাঁচ রমজান মাসে 30টা রোজা রাখবে, পাশাপাশি তাহাজ্জুদে দাঁড়িয়ে, কিয়ামুল লাইলে দাঁড়িয়ে, তারাবির সালাতে দাঁড়িয়ে আল্লাহর সামনে চোখের পানি ঝাড়বে। চোখ দিয়ে পানি ঝরা তো একটা সৌভাগ্য, আল্লাহর স্মরণে চোখ দিয়ে পানি আসা একটা সৌভাগ্য যেটা আল্লাহ পাক সবাইকে দেন না। যেই চোখ দিয়ে সারাদিন জীবাণুরা জলসা দেখছেন, পরপুরুষকে দেখছেন, অবাস্তব এইসব কাহিনীর সাথে বাস্তবতার কোন সম্পর্ক নাই, সিরকি মুশরিকি আকিদা কুফুরি আকিদা এগুলো শিখছেন, ওদের সংস্কৃতি শিখছেন, ওদের রং ঢং শিখছেন, ওদের মতো করে কথা বলছেন, ওদের মতো করে শাড়ি পরছেন, ওদের মতো করে খাচ্ছেন উঠছেন বসছেন, এই চোখ দিয়ে আল্লাহর পানি বের হবে কখনো? এই চোখ দিয়ে আল্লাহর পানি বের হওয়ার সৌভাগ্য হবে কখনো? কোশ্চিন কেন হবে? আর যে আল্লাহর স্মরণে কাঁদতে পারে নাই তার চেয়ে হতভাগা কে আছে পৃথিবীতে? কেউ যদি আল্লাহর স্মরণে কাঁদে আল্লাহ পাকও তাকে মনে মনে স্মরণ করেন, এবং সেই চোখ জাহান্নামে যাবে না যেই চোখ আল্লাহর স্মরণে কেঁদেছে। রমাদান মাসের সওম, এই অবস্থা আমাদের নারী জাতির। তারপর দেখবেন তৃতীয় কাজ নবীজি বলেছিলেন যারা লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, নামাজের সাথে রোজা এরপর লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, তার মানে খাস পর্দা করতে পারবে। আমি শব্দটা বলেছি খাস পর্দা করতে পারবে, ডিজিটাল ডিজিটাল পর্দার কথা আমি বলিনি।
ডিজিটাল বোরকা চলবে না। যেই বোরকা পরার পরেও শরীরের সমস্ত কাঠামো বোঝা যায়, কোন অঙ্গ কতটুকু উঁচু নিচু, এই বোরকা এখনই জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে, এই বোরকা চলবে না। আপনাকে এমন বোরকা বেরোতে হবে যেটা এত ঢিলে ঢালা, যেটা পরার পর দূর থেকে পর্যন্ত না, কাছ থেকেও যেন আপনার শরীরের কোনো অঙ্গের কাঠামো বোঝা না যায়। এবং বাহির থেকে তো ভিতরের অঙ্গ দেখার প্রশ্নই ওঠে না, ডিজিটাল পর্দা বাদ দেন। তারপরে পর্দা বলতে শুধু এটাই নয়, কথার পর্দা আছে, চাহনির পর্দা আছে, হাঁটার পর্দা আছে, কথাবার্তার পর্দা আছে, চোখের পর্দা আছে, মনের পর্দা আছে, এই সমস্ত বিষয়গুলো না আসা পর্যন্ত পর্দা পরিপূর্ণ হয় না। যদি খাস পর্দা করে আপনার মেয়েটা কফি হাউসে বসে তার বয়ফ্রেন্ডের সাথে কফি খায়, এই পর্দার কি কোনো দাম আছে? এটা হচ্ছে ঘরের জানালা বন্ধ করে দরজা খুলে দেওয়ার মতো পাপ। এই বোকামি কে করবে? শুধুমাত্র পোশাকটাই পর্দা নয়, মনের পর্দা আছে, চরণে বর্ণে পর্দা আছে, কথায় পর্দা আছে, চোখের পর্দা আছে। শোনেন, সূরাতুল কাসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের একটা গল্প উল্লেখ করেছেন, ঘটনা যে মূসা আলাইহিস সালাম যখন শুআইব আলাইহিস সালামের কওমের মধ্যে গেলেন, সেখানে তিনি একা ছিলেন, কারণ তিনি মার্ডার কেসের আসামি হয়ে গেছেন। ফেরাউন তাকে ধাওয়া করছে, তার দলবল, তিনি চলে গেছেন মাদিয়ানে। সেখানে গিয়ে বসে আছেন, দেখছেন দুইজন মেয়ে পানি নিতে এসেছে, কিন্তু মেয়েদের যেহেতু শক্তি কম, অন্য মানুষরা তাদেরকে পানি নিতে বাধা দিচ্ছে, ওরা আগে আগে নিচ্ছে, মেয়েরা দাঁড়িয়ে আছে অসহায়ের মতো। মূসা আলাইহিস সালামের শক্তি ছিল, সাহস ছিল, এবং অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ ছিলেন। তিনি গিয়ে নিজে ওই মেয়ে দুটোর যে বালতি পানির, এগুলো নিয়ে নিজে গিয়ে পানি নিয়ে মেয়েদেরকে দিলেন, উপকার করলেন। এবার এই মেয়ে দুটো বাসায় চলে গেল। এদিকে মূসা আলাইহিস সালাম একটা গাছের নিচে বসে আছে, বসে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি ইন্নি বিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আল্লাহ তুমি আমার প্রতি যে নিয়ামত দিবে এর জন্য আমি ফকির হয়ে বসে আছি, ফকির হয়ে বসে আছে। কারণ তার তখন বাড়ি নাই, থাকার জায়গা নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই, তিনি তো পালিয়ে এসেছেন মিশর থেকে। তখন ওই দুই মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটার হেঁটে হেঁটে আসার যে স্টাইল সেটাও কোরআনের মধ্যে বলেছেন, এত সূক্ষ্ম কোরআন আমরা বুঝি না। তিনি বলেছেন আল্লাহ পাক যে মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে মুসার কাছে আসলো। কি ভঙ্গিতে? লাজুক ভঙ্গিতে হেঁটে মুসার কাছে আসলো, এসে বলল আমার বাবা আপনাকে বাসায় ডেকেছেন। তার বাবার নাম শুআইব আলাইহিস সালাম। এই যে মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে এসেছে, এই কথাটা কোরআনে আছে, তার মানে মেয়েদের হাঁটার মধ্যেও একটা আদর্শ আল্লাহ দিয়েছেন। এখনকার এই জেনারেশনের হাঁটা কি লাজুক ভঙ্গিতে? এদের হাঁটা দেখলে শত শত না লক্ষ লক্ষ যুবক জেনায় লিপ্ত হয়ে যাচ্ছে হাঁটা দেখে। এই হাঁটা, চলাফেরা, পোশাক আশাক, এই ফ্রিমিক্সিং, বন্ধু বান্ধবী, এই সংস্কৃতি, এই যে চাচাতো ভাই কাজিন, এই সংস্কৃতি, চাচাতো ভাই চাচাতো বোন, খালাতো ভাই খালাতো বোন, এই ফ্রিমিক্সিং সংস্কৃতি। তারপর ইউনিভার্সিটিতে যাবে, নোট এক্সচেঞ্জ করা, কফি খাওয়া, তারপরে জেনা করা, বিছানায় যাওয়া, ব্রেকআপ হয়ে যাওয়া, এই সংস্কৃতি। চাকরি ক্ষেত্রে যাবে, সেখানে দেখবেন আপনার পাশে বসে আছে একজন নারী, মাশাআল্লাহ ফর্মাল ড্রেসে, আপনি ঈমান রক্ষা করতে পারবেন? আপনি যাবেন ব্যাংকে, যাবেন পলিটিক্যাল সেক্টরে, যাবেন গার্মেন্টস সেক্টরে, যাবেন আপনি কমার্শিয়াল সেক্টরে, যাবেন মার্কেটে, যাবেন যেখানেই যাবেন, দেখবেন একদম সয়লাব, ছেলে মেয়ের ফ্রি মিক্সিং এর সয়লাব। আর কোথায় সে আয়াত ওই মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে আসলো? কোথায় কোরআন আর কোথায় বাস্তবতা? কোথায় কোরআন কোথায় বাস্তবতা? দেখছেন ওই মেয়েটার সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই মূসা আলাইহিস সালামের বিয়ে দিলেন। পরে তিনি তাকে বিয়ে করেছেন এবং 8 বছর শুআইব আলাইহিস সালামের ফার্মে চাকরি করেছেন মূসা আলাইহিস সালাম। তার মানে একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ একজন ব্যক্তিত্ব সম্পন্ন মেয়েও পায়, আর যে নারীর কোনো ব্যক্তিত্বই নাই ওই নারীকে কোনো ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ গ্রহণ করবে? করবে না। তো এইরকম বেপর্দা এবং বেহায়াপনায় যে নারীরা আছে, এরা কখনো ইমানদার, প্রকৃত ইমানদার, মুত্তাকি, পরহেজগার স্বামী খুঁজে পাবে না। আর যখন আপনি পাবেন না এমন স্বামী, তো
তখন আপনার জীবনটা হবে জাহান্নাম এবং আপনি যেমন মানসিকতার স্বামীও দেখবেন মাশাআল্লাহ আপনাকে দেখে বাইরে তিনটা চারটা পাঁচটা প্রেম করে বেড়াচ্ছে আর কিফাউন কিরাম আল্লাহ পাক যেটা বলেছেন মানে ইকুয়ালি ডিলড হবে আপনি যেমন হবেন আপনার স্বামী তেমনই হবে আপনি যেমন হবেন আপনার স্ত্রীও তেমনই হবে বিয়ের সময় বিয়ের পরে চেঞ্জ হতে পারে হয়তো দুইজন হেদায়েতের উপর ছিল বিয়ের পরে একজন পথভ্রষ্ট হয়ে গেছে হতে পারে বা দুইজন পথভ্রষ্ট ছিল বিয়ের পরে হেদায়েতের উপর আসছে হতে পারে কিন্তু একজন ব্যভিচারী পুরুষ ব্যভিচারী নারীর জন্য আর মুত্তাকি পুরুষ মুত্তাকি নারীর জন্য এটাই হচ্ছে আল্লাহ পাকের হিসাব তো আমি জাহান্নাম বলতে গিয়ে এতদূর পর্যন্ত এসেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন জাহান্নাম মানেই নারী আর নারী তার মানে শেষ জামানার মেয়েদের সাথে এমন কিছু হবে যার ফলশ্রুতিতে আপনারা জান্নাতের পথে চলতে পারবেন না আমি বলে দিচ্ছি এটা কি হয়েছে শেষ জামানায় মেয়েদের সাথে ফেমিনিস্ট রেভলিউশন নামে একটা বিপ্লব হয়েছে যে মেয়ে ছেলের কোনো পার্থক্য নাই সবাই সমান আপনি আর পর্দার বালাই নাই আপনি পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে যেখানে ইচ্ছা সেখানে করবেন এই যে ফেমিনিস্ট রেভলিউশন এর ফলশ্রুতিতে আপনি আপনার তাওহীদ হারিয়েছেন সুন্নত হারিয়েছেন নবীর আদর্শ হারিয়েছেন পর্দা হারিয়েছেন সম্মান হারিয়েছেন ইজ্জত হারিয়েছেন আল্লাহর ওই নূরানি খাতা থেকে নাম কাটা পড়ে গেছে তওবা করে যদি ফিরে আসতে পারেন এখনো যদি তাওহীদে আসতে পারেন সুন্নতে আসতে পারেন খাস পর্দায় আসতে পারেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারেন যাকাত দিতে পারেন রমজানের সওম রাখতে পারেন সুন্দর করে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে পারেন এবং এই যে চারটা কাজ সালাত সওম পর্দা এবং স্বামীর আনুগত্য এই চারটা কাজ করতে পারেন ইনশাআল্লাহ তাআলা আজও সম্ভব আপনার সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করা এবং পরকালে কিয়ামতের মাঠে আপনার জন্য জান্নাতের আটটা দরজা খুলে যাওয়া এটা এখনো সম্ভব সিদ্ধান্ত আপনি নেবেন আপনি দাজ্জাল এবং শয়তানের পথে চলবেন নাকি আল্লাহ এবং তার রাসূলের পথে চলবেন আপনি শয়তানের পথে চললে দুনিয়া সব পেতে পারেন দুনিয়ার চাকচিক্য বাড়ি গাড়ি টাকা কড়ি সুখ ভোগ বিলাস সব পেতে পারেন কিন্তু ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি পরকালে কবরটা আপনার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে নাউজুবিল্লাহ 50 60 70 80 বছরের সুখ চাচ্ছেন নাকি অনন্তকালের জীবনের জান্নাত চাচ্ছেন এই সিদ্ধান্ত মা বোনরা আপনাকে নিতে হবে যদি আপনি সিদ্ধান্ত নেন যে আমি আল্লাহকে চাই রাসূলকে চাই তারাই আমার আপন আর কেউ আমার আপন নয় আমাকে আল্লাহর কাছে একা ফিরে যেতে হবে স্বামী সন্তান বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স জমি জমা সব ছেড়ে তাহলে বুদ্ধিমানের কাজ হবে নিজেকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেন সুপর্দ করে দেন জীবন চলে গেলেও আল্লাহ পাকের একটা হুকুম আহকামের বাইরে যায়েন না দুনিয়ার সব সম্পদের লোভ দিলেও নিজের পর্দা কখনো ছেড়ে দিয়েন না নিজের ইজ্জত সম্মানকে বিকিয়ে দিয়েন না যদি আপনাকে সারা দুনিয়ার প্রলোভনও দেয়া হয় আল্লাহ বোঝার তৌফিক দান করুন মা বোনদেরকে আমিন আমি সামনে যাচ্ছি চতুর্থ কাজ হচ্ছে স্বামীর আনুগত্যের কথা নবী বলেছেন চারটা কাজের এক নম্বর ছিল সালাত পাঁচ ওয়াক্ত দুই নম্বর সওম রমাজান মাস তিন নম্বর পর্দা এবং চার নম্বর ছিল স্বামীর আনুগত্য আনুগত্য কথাটা শুনলেই গা জ্বালা করে অনেকের এখন যে আনুগত্য আমার কি জিনিস এখনকার যারা ফেমিনিস্ট রেভলিউশনের ধোকায় পড়েছে যেই যেই মাদ্রাসার মেয়েরাও ফেমিনিস্ট রেভলিউশনের ধোকায় পড়েছে এর আনুগত্য শব্দ শুনলে গা জ্বালা পড়া করে মনে করে যে আনুগত্য মানে হচ্ছে দাসত্ব তারা মনে করে আমরা পুরুষের দাসত্ব কেন করব হ্যাঁ আমরা তো বেগম রোগের উত্তরসূরি কি জন্য পুরুষের দাসত্ব করব আমরা আমরা ডমিনেট করব তারা আমাদের দাসত্ব করবে প্রয়োজনে আমরা সমান আল্লাহ যে কোরআনে বলেছেন রিজালু কওয়ামুন আলা নিসা এটা বাদ এটা জাদুঘরে আসেন আনুগত্য আর দাসত্ব এক জিনিস নয় আনুগত্য কি আপনার স্বামী দিনদার মুত্তাকি পরহেজগার আপনাকে কোরআন এবং সুন্নার পথে চলতে সাহায্য করছে এবং চলার জন্য আদেশ করছে তার কথা মেনে চলার নাম হচ্ছে আদর্শ এবং আনুগত্য আপনার স্বামী দিনদার মুত্তাকি আপনাকে কোরআন সুন্নার পথে চালানোর জন্য তিনি চেষ্টা করছেন এই প্রত্যেকটা আদেশ ফলো করার নাম আনুগত্য করা আর আপনার স্বামী ভালো মন্দ কিছুই বোঝে না আপনাকে অর্ডার করেই যাচ্ছেন আপনি ফলো করছেন বাধ্য এর নাম দাসত্ব বাস্তবিক অর্থে আপনারা তো দাসত্ব করছেনই বাস্তবিক অর্থে আপনারা পশ্চিমা সংস্কৃতির দাসত্ব করছেন বাস্তবিক অর্থে আপনারা ভারতীয় সংস্কৃতির দাসত্ব করছেন বাস্তবিক অর্থে আপনারা শয়তান এবং দাজ্জাল ফিতনায় পা দিয়ে ওদের দাসত্ব করছেন
কিন্তু আনুগত্য অন্য জিনিস ছিল যে কোরআন এবং সুন্নাহর বিধানগুলো মেনে চলার ক্ষেত্রে আপনার স্বামী আপনাকে হেল্প করছে পথ দেখাচ্ছে এই জিনিসগুলো মেনে চলার নাম আনুগত্য আনুগত্য ভালো কাজের ক্ষেত্রে হয় খারাপ কাজে হয় খারাপ কাজে তো আপনি দাসত্ব করছেন আর কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে ভালো মন্দ স্বামী এমন ভাবে বোঝে হয়তো স্ত্রী অতটা বোঝে না সেই ক্ষেত্রে তার পরামর্শটা মেনে নেওয়ার নাম আনুগত্য করা কোন কোন ক্ষেত্রে সমাজে এবং সংসারে স্পেশালি পরিবারে এবং সংসারে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য চুপ থাকার অভ্যাস করতে হয় নীরব থাকার অভ্যাস করতে হয় মেনে নেওয়ার মানসিকতা তৈরি করতে হয় যাতে করে সংসারটা ঠিক থাকে পরিবারটা ঠিক থাকে পরিবারের পরিবেশটা সুশৃঙ্খল থাকে এগুলো না মানবত্ব বিচক্ষণতা এর ফলশ্রুতিতে যে ফলাফলটা আসবে সেটা আপনিই ভোগ করবেন পরিবার সুন্দর থাকবে এখনকার পশ্চিমাদের ধোকায় পড়লে স্বামীকে আপনার শত্রু মনে হবে স্বামী আমার কাছে সম্মানের পাত্র নয় বরং স্বামী আমার প্রতিদ্বন্দ্বী ও পারলে আমি কেন পারব না এই চেতনা তৈরি করেছে না ও করলে আমি কেন নয় তারা করলে আমি কেন নয় মানে স্বামী এবং স্ত্রী নারী আর পুরুষকে ওরা একে অপরের প্রতিদ্বন্দ্বী বানিয়ে দিয়েছে অর্থ সমাজ সমাজ সংসার পরিবার এগুলো টিকে থাকে একে অপরের সহযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা হলে হবে প্রতিদ্বন্দ্বিতা হলে কখনো টিকে থাকে না শোনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার আদেশ করতাম তাহলে আমি মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সেজদা করে এই সম্মানটা আল্লাহ স্বামী দিয়েছেন প্রিয় মা বোনেরা চারটি কাজের কথা বলেছিলাম তার প্রথমটা হচ্ছে একজন নারী যদি পাঁচ ওয়াক্ত সালাত বাসায় পাঁচ ওয়াক্ত সালাত টাইম টু টাইম ওয়াক্ত মোতাবেক আদায় করতে পারে রমাদান মাসে সওম রাখতে পারে এক মাস নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারে অর্থাৎ পর্দা ঠিক মতো করতে পারে এবং ভালো কাজে তার স্বামীর আনুগত্য করতে পারে ইনশাআল্লাহ তাআলা এই মহিলা বা এই নারী যখন মারা যাবে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের আটটা দরজা খুলে দিবেন যেই দরজার ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে আমরা আশা করব আপনারা এই চারটা কাজ করার মানসিকতা নিয়ে আজকের মাহফিল থেকে বাসায় যাবেন আজকের পর থেকে কোনোদিনও যেন নামাজ ছুটে না যায় নামাজ কাজা না হয় নামাজ থেকে আপনাকে কি গাফেল করতে না পারে সমস্ত কাজ পড়ে আগে সালাত আজকের পর থেকে কখনো যেন রমাদান মাসের সওম মিস না যায় যেগুলো আল্লাহর নিয়মে ছুটে যাবে সেগুলো পরে কাজা করে নেবেন আজকের পর থেকে যেন পর্দা না ছুটে যায় হৃদয়ে কথা চোখ শরীর পোশাক সমস্ত ক্ষেত্রে যেন আপনার পর্দা বজায় থাকে এবং সর্বশেষ যে বিষয়টা স্বামীর আনুগত্য এই বিষয়টা যেন আপনার মধ্যে থাকে স্বামী আপনার মহব্বতের স্বামী আপনার ভালোবাসার মানুষ স্বামী আপনার প্রতিদ্বন্দ্বী নয় আপনার সহযোগী আপনার সমস্ত বিষয়ের গার্ডিয়ানশিপ এখন স্বামীর হাতে স্বামী যে বিষয়গুলো পছন্দ করেন সেগুলোর মধ্যে ফোকাস করবেন যেগুলো পছন্দ করেন না সেগুলো তার সামনে করবেন না যে ভালো কাজগুলো স্বামী আপনাকে করতে বলবেন সেগুলো অবশ্যই করবেন তবে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যদি স্বামী কিছু করতে বলে আপনি কখনোই স্বামীর আনুগত্য করবেন না এই দাসত্ব করবেন না তাই বলে তার সাথে ঝগড়া বাঁধাবেন না পরিবারকে অস্থিতিশীল করবেন না বুঝিয়ে স্বামীকে হেদায়েতের পথে আনার চেষ্টা করবেন বেশি থেকে বেশি স্বামীর জন্য দোয়া করবেন এই কথাগুলো মেনে চলার চেষ্টা করেন এবং আপনার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক আপনাদের ছোট ছোট ভাই বোন সন্তান সন্ততি যারা আছে এদের সবাইকে ছোট্টবেলা থেকেই কোরআনের পথে নিয়ে আসেন ইসলামের পথে নিয়ে আসেন পর্দা শেখান ইসলামিক নৈতিকতা শেখান আস্তে আস্তে বড় করে তোলেন দেখবেন ইনশাল্লাহ আপনি আমি একদিন থাকবো না আমাদের এই প্রজন্ম ইনশাল্লাহ পরবর্তীতে থাকবে এই প্রজন্মের হাতেই ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাক ইসলামের বিজয়ের পতাকা তুলে দেবে ইনশাল্লাহ তাআলা আমি আর কয়েকটা কথা বলে আপনার জন্য শেষ করতে চাচ্ছি এই অংশটুকু একটু মনোযোগ দিয়ে শুনুন পাঁচ থেকে দশ মিনিট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এবং সুন্নায় আপনার জন্য প্রচুর হেদায়েত দিয়েছেন আমি যদি আসলে আরো একটা দিন সময় পেতাম আপনাদের লেকচারের জন্য স্টাডি করার আমি এক থেকে দেড় ঘন্টা শুধুমাত্র আপনাদের ব্যাপারে কোরআন এবং সুন্নায় যতগুলো আয়াত এবং হাদিস এসেছে সেগুলো আমি আপনার সামনে বলতে পারতাম আমার সফরের ক্লান্তিজনিত কারণ এবং সময় সংকুল না হওয়ার কারণে
আমি সেই দেড় ঘন্টার লেকচারটা এখন দিতে পারছি না ইনশাআল্লাহ ভবিষ্যতে শুধুমাত্র মহিলাদের জন্য আলাদা একটা খুতবা বা মাহফিল থাকবে সেখানে পুরো বিষয়গুলো আমি তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন তবে আমি চিস্টগুলো এখন বলছি আপনাকে আল কোরআনের প্রথম সূরা সূরা বাকারা এই সূরা বাকারার মধ্যে যে নবীর ঘটনাকে কেন্দ্র করে এর নাম সূরা বাকারা হয়েছে তার নাম নবী মূসা আলাইহিস সালাম কথা ঠিক আছে আচ্ছা নবী মূসা আলাইহিস সালাম এর পরিবারের মধ্যে নারীদের জন্য হেদায়েত আছে নবী মূসা আলাইহিস সালামের মা এমন একজন মা ছিলেন যখন ফেরাউন ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করছিল তখন আল্লাহ পাকের ইলহাম তার কাছে এসেছে সূরা তাহা পরে দেখবেন সে তার ছোট দুগ্ধপোষ্য শিশুকে এই যে সিন্ধুকের মধ্যে নিয়ে নদীতে ভাসিয়ে দিয়েছে প্রিয় মা এবং প্রিয় স্ত্রী বা প্রিয় বোন যারা আছেন তাদের প্রতি নসিহত শুনুন আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের স্বার্থে আপনার প্রিয় জিনিস আল্লাহর পথে কুরবানি করতে হতে পারে এই মানসিকতা রাখতে হবে এটা আপনার শিক্ষা আপনাকে মূসা আলাইহিস সালামের মায়ের মতো হতে হবে আপনার সন্তানকে আল্লাহর পথে উৎসর্গ করার মানসিকতা রাখতে হবে ছোটবেলা থেকে সন্তান সন্ততি ছেলে মেয়ে যারা আছে এদেরকে আল্লাহর ওয়াস্তে আল্লাহর লাইনে দিয়ে দেন তারা দিন শিখুক দিন বুঝুক দিন প্রচার করুক বড় আলেম হোক মুফতি হোক মুহাদ্দিস হোক মুফাসসির হোক আল্লাহর পথে বড় মুজাহিদ হোক এরকম করে তৈরি করেন ছেলে মেয়েদের মূসা আলাইহিস সালামের মায়ের মধ্যে আপনার জন্য হেদায়েত আছে পরের সূরায় চলে আসেন সূরা আলে ইমরান যার নাম অনুসারে এই সূরার নাম ইমরান হয়েছে আলে ইমরান হয়েছে তার স্ত্রী সন্তান কিন্তু পাচ্ছিলেন না সন্তান হচ্ছিল না এক পর্যায়ে তিনি নিয়াত করলেন রব্বি ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি আল্লাহ তুমি আমার গর্ভে যে সন্তানটা দিয়েছো এই সন্তানটাকে আমি তোমার রাস্তায় দিয়ে দেওয়ার জন্য মানত করলাম নজর করলাম আল্লাহ তুমি আমার নজর মানত কবুল কর আল্লাহ পাক তাকে সন্তান দিলেন এবং সেই সন্তানকে তিনি আল্লাহর পথে দিয়ে দিলেন আবারও বলছি প্রিয় মা বোনেরা নিজের সন্তানদেরকে আল্লাহর পথে বড় করেন এই পথে মানুষ করার এবং দিনের খেদমত করার যোগ্য করে তৈরি করেন এই সন্তানের নাম ছিল মারিয়াম আলাইহাসসালাম তিনি ছেলে ছিলেন না একজন মেয়ে ছিলেন আর এই মারিয়াম আলাইহাসসালামের মধ্যে মেয়েদের জন্য দৃষ্টান্ত আছে খুব কম নারী আল্লাহ পাকের এই যে রহমত বরকত জান্নাতে সৌভাগ্য লাভে ধন্য হবেন তার মধ্যে এই নারী একজন মারিয়াম আলাইহাসসালাম তিনি এত ইবাদত গুজার ছিলেন পর্দারসীন ছিলেন যে মসজিদের একটা কোনায় তার জন্য একটা হুজরা আলাদা করে তৈরি করা থাকতো তিনি সেখানে ইবাদত করতেন তার কাছ থেকে আমাদের মা বোনদেরকে এখন ইবাদত শিখতে হবে আদর্শ শিখতে হবে ভারতীয় নায়িকা পশ্চিমা নায়িকা বাংলাদেশের নায়িকা এদের থেকে আপনি আদর্শ নেবেন না আপনাকে আল্লাহ কোরআনে আদর্শ দিয়েছেন মারিয়াম আলাইহাস সালাম আপনার আদর্শ প্রচুর ইবাদত গোজার ছিলেন আপনারাও তার মতো করে ইবাদত করেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমি নিয়মিত সালাত পড়েন যাকাত দেন সাওম রাখেন ভালো কাজ করেন সত্য কথা বলেন তিলাওয়াত করেন জিকির করেন এগুলোতে আপনার সময় অতিবাহিত করেন এর পাশাপাশি আপনি সাংসারিক যে কাজগুলো করবেন এই প্রতিটা কাজই আপনার জন্য ইবাদত যদি আপনি এই নিয়তে করেন যে এই কাজগুলো আমি করছি আমার পরিবারের ভরণ পোষণের জন্য ওদের ভালোর জন্য এর বিনিময়ে আমি আল্লাহর কাছে নেকি চাচ্ছি আল্লাহ তৌফিক ইনায়াত করুন আমি আপনার জন্য প্রচুর দৃষ্টান্ত আছে সূরা রুমের মধ্যে যান সেখানে আল্লাহ বলেছেন আমি নারীদেরকে সৃষ্টি করেছি পুরুষ থেকে এবং তাদেরকে বানিয়েছি প্রশান্তির উৎস জাআলা বাইনাকুম মাওয়াজ্জাতা ওয়া রাহমা নারী পুরুষের মাঝখানে আমি রহমত প্রেম ভালোবাসা দিয়েছি লিতাসকুনু ইলাইহা যাতে করে তাদের কাছে গিয়ে তোমরা শান্তি পেতে পারো প্রিয় মা বোনেরা আপনাদের পরিবারে দায়িত্ব হচ্ছে পরিবারের শান্তি স্থাপন করা এবং আপনার স্বামীকে শান্তি দেয়া প্রশান্তি দেয়া যখন আপনি পশ্চিমা আদর্শে আছেন ভারতীয় আদর্শে আছেন দুনিয়াদারি নিয়ে ব্যস্ত আছেন তখন আপনার কাছে কি আদৌ একজন স্বামী শান্তি পাবে প্রশান্তি পাবে এই কারণে পরিবার থেকে আজকে দিন দিন শান্তি উঠে যাচ্ছে যখন আপনি স্বামীকে শ্রদ্ধা করছেন না স্বামীকে সম্মান করছেন না স্বামীর আনুগত্য করছেন না স্বামীকে বিশ্বাস করছেন না
স্বামীর প্রতি ভরসা রাখছেন না যদি আপনার স্বামী দিনদার হয় তাহলে সেই পরিবারে কি শান্তি এবং সুকুন আসবে হ্যাঁ যদি আপনার স্বামী বদকার হয় জুয়াখোর হয় মাদকসেবী হয় বেনামাজি হয় সেক্ষেত্রে আপনি যদি পরহেজগার হন সেক্ষেত্রে সমীকরণটা ভিন্ন হবে কিন্তু যদি আপনার স্বামী দিনদার হয় মুত্তাকি পরহেজগার হয় এবং তাকে যদি আপনি ভুল বুঝতে থাকেন বিশ্বাস না করেন শ্রদ্ধা না রাখেন আনুগত্য না করেন সেই পরিবারে কি কখনো শান্তি আসবে আর ওই স্বামী কি কখনো আপনার কাছে গিয়ে সাকিনা পাবে পাবে না প্রশান্তি পাবে না যখন পাবে না তখন কিন্তু সে অন্য দিকে নজর দিবে তখন সে চিন্তা করবে যে আমার হয়তো আরো কিছু প্রয়োজন হয়তো আমি যা চাচ্ছি সেটা পাচ্ছি না তখন সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এর জন্য দায়ীটা কে হতে হবে ওই পুরুষ একাই দায়ী নয় ওই মহিলাও কিন্তু সমানভাবে দায়ী তো আপনাকে সৃষ্টি করা হয়েছে যাতে করে আপনি পরিবারকে শান্তি দিতে পারেন একজন আদর্শ মায়ের রোল প্লে করতে পারেন একজন আদর্শ বোনের রোল প্লে করতে পারেন একজন আদর্শ স্ত্রী রোল প্লে করতে পারেন এগুলো না হলে পরকারের মাঠে যদি পরিবার বর্গ স্পেশালি স্বামী আপনার বিরুদ্ধে সাক্ষী দেয় আপনার জন্য পুলসিরাত পার হওয়া কঠিন আছে একইভাবে একজন স্ত্রী যদি স্বামীর পক্ষে সাক্ষী না দেয় যে স্বামীর চরিত্র ভালো ছিল তাহলে ওই স্বামীরও পুলসিরাত পার হওয়া কঠিন আছে তো এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে এগুলোর অভাবে আজকে পরিবারগুলো ভেঙে যাচ্ছে ডিভোর্স বাড়ছে ভুল বোঝাবুঝি বাড়ছে ঝগড়াঝাটি বাড়ছে ব্যবচার বাড়ছে পরকীয় বাড়ছে সেনা বাড়ছে ধর্ষণ বাড়ছে এগুলো বাড়ছে সামাজিক কাঠামো ভেঙে যাচ্ছে ছোট ছোট মেয়েরা এবং ছেলেরা যখন পরিবারে বড় হয়ে উঠছে দেখছে যে পরিবারের কাঠামো ভালো না স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ভালো না পিতা মাতার মতো সম্পর্ক ভালো না ওরাও দেখবেন বিক্ষিপ্ত একটা মানসিকতা নিয়ে বড় হয়ে উঠবে সমস্যাগুলো কিন্তু এই জায়গাগুলোতে পরিবার ইসলাম আনতে পারছি না আমরা আপনার জন্য আরো অনেক দৃষ্টান্ত আছে কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে আমি আজকে একটা বলে শেষ করছি শোনেন লুত আলাইহিসসালামের স্ত্রী একজন কাফের ছিলেন নূহ আলাইহিসসালামের স্ত্রী একজন কাফের ছিলেন এখানে শিক্ষা কি আপনার জন্য আপনার ভিতরে যদি ঈমান না থাকে আপনার বংশ টাকা পয়সা সৌন্দর্য প্রতিপত্তি ব্যাংক ব্যালেন্স কোনো কিছু আপনাকে বাঁচাতে পারবে না পরকালে জাহান্নাম থেকে নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহ পাক সূরা তাহরিমের মধ্যে বলেছেন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও লুতের স্ত্রী এবং নূহের স্ত্রী তারা জাহান্নামে যাচ্ছে নাউযু বিল্লাহ নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও সেখানে আমরা তো কিছুই না তাই ঈমান আমল তাকওয়া এটাই সর্বোচ্চ অগ্রাধিকার দিবে আপনার রং বংশ পরিবার আপনার ব্যাংক ব্যালেন্স সৌন্দর্য এগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে নাই ঈমান আমল তাকওয়া এগুলোই পরকালে যাবে অনেক এক্সাম্পল আপনার জন্য কোরআনের মাহাদিসে আছে ওই যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে যান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহিপ্রাপ্ত হয়ে এসেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সাপোর্ট দিয়েছেন তিনি বলেছেন লাকাদ খাশিতু আলা নাফসি আমি আমার নিজের নফসের উপর ভয় পাচ্ছি আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে অভয় দিচ্ছেন আপনার কোনো ভয় নেই আপনি একজন ভালো মানুষ আপনি এতিমের দেখাশোনা করেন বিধবার খোঁজ নেন আপনি মিসকিনের পাশে দাঁড়ান আপনি অসহায়ের সেবা করেন আল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই যে একজন স্ত্রীর ভূমিকা দেখেন একজন স্ত্রীর ভূমিকা হবে তার স্বামীকে আল্লাহর পথে চলতে সাহায্য করা তাকে বুস্ট আপ করা পেছন থেকে আর সেই স্ত্রী যদি তাকে আল্লাহর পথে চলতে বাধা দেয় প্রতিবন্ধকতা সৃষ্টি করে পরিবেশ নষ্ট করে ফেলে তাহলে এই স্ত্রী কি আসলেই সেই নেককার স্ত্রী তো দাড়ি আপনার বোরখা বা ডিগ্রি সার্টিফিকেট সব নয় আপনার কাজটা মূল্যবান কি করছেন আপনি সমাজে এবং কি করছেন আপনি পরিবারে খারিজা রাদিয়াল্লাহু আনহার ভূমিকায় থাকলে আপনি আপনার স্বামীকে সারাটা জীবন দিনের পথে চলতে হেল্প করবেন তার মানসিক অবস্থা ভালো রাখবেন তাকে পড়াশোনা করতে দিবেন তাকে তাকে সত্যি সে সমস্যায় পড়লে বিচলিত হলে হতাশ হলে তাকে সাপোর্ট দিবেন পিছন থেকে তাকে হেল্প করবেন এটা আপনার ভূমিকা আর এখানে যদি দেখা যায় স্বামী দুনিয়ার বিভিন্ন ফেতনা ফাজাত ফেস করে বাসায় আসছে আসার পরে আপনি উল্টা আরো 10টা পেইন তাকে দেওয়া শুরু করলেন এই স্বামীকে ঠান্ডা মাথায় দিনের কাজ করতে পারবে সম্ভব না এগুলো বোঝা উচিত আমাদের মা বোনদেরকে আদর্শ নারী হতে হলে এগুলো বুঝতে হবে সবার দায়িত্ব আছে শুধু পুরুষের সবকিছু দায়িত্ব নয় একজন পুরুষ বাইরের বিষয়গুলো ডিল করেন টাকা পয়সা আর্ন করেন সমাজের শত্রুদেরকে ফেস করেন কত বিষয়টাকে ফেস করে বাসায় আসতে হয় এরপর যদি বাসায় এসে সে একটা সুকুন শান্তির পরিবেশ না পায় একটা সাপোর্টিভ স্ত্রী না পায় এই পুরুষ তো আগাতে পারবে না সে ঝরে পড়বে প্রচুর এক্সাম্পল আছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিকে যান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে সাপোর্ট দিয়েছেন কিভাবে সাপোর্ট দিয়েছেন তার অন্যান্য স্ত্রীদের দিকে যান দেখেন কিভাবে তারা সাপোর্ট দিয়েছেন একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিদ্ধান্ত নিতে
ইতস্তত মানে কোনটা নিব সাহাবীরা একটা কাজ করে ফেলতে যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা করতে আদেশ করছেন সাহাবীরা একটু মানতে নিধা করছে এটা সম্ভবত হুদাইবিয়ার সন্ধির সময়ের ঘটনা তার স্ত্রী তাকে পরামর্শ দিলেন যে আপনি আগে ইয়া হয়ে যান ইহরাম থেকে আপনি আগে ইহরাম খুলে ফেলেন আপনি হালাল হয়ে যান আপনার দেখা দেখে দেখবেন সাহাবীরা হালাল হয়ে গেছে পরামর্শ স্ত্রী এমন পরামর্শ দিয়েছেন যাতে করে অনেক সমস্যা সলভ হয়ে গেছে আপনি কোরআনে পাতায় পাতায় পাবেন এই যে ইব্রাহিম আলাইহিস সালাম কেউ নাই তার সাথে তার স্ত্রী সারা আছে না একাই চলে গেলেন তার স্ত্রীকে নিয়ে হিজরত করে চলে গেলেন কেউ নাই সমাজের পাশে স্ত্রী পাশে থাকলে নেককার স্ত্রী আপনি বিশ্বাসই করতে পারবেন আর যদি দেখেন সবাই সবাই আপনার সাথে আছে পরিবারে নেককার স্ত্রী নাই দাজ্জালের অনুসারী স্ত্রী আছে আপনি তো পরিবারই জাহান্নাম কিভাবে আপনি সমাজকে ডিল করবেন আবার ওই ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন স্ত্রী হাজারা আলাইহিস সালাম তার দৃষ্টান্ত দেখেন তার ছেলে কি ইসমাইল না আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে তার বাবা বলছেন যে ইন্নি আরা ফিল মানামি আন্নি আসবাহুক আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানজুর মায়াদা তার তোমার রায় কি বলো সেই ছোট্ট বাচ্চা ইসমাইল বলছে ইয়া বাচি হে আমার বাবা ইফআল মা তুমার আপনি তাই করেন যা আপনাকে আদেশ করা হয়েছে সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আপনি আমাকে সবরকারী পাবেন ইনশাআল্লাহ এই যে ছোট্ট বাচ্চা ইসমাইল এই বাচ্চাটাকে তার বাবা মানুষ করে যাকে মরুভূমিতে রেখে আসা হচ্ছে একা খাবারও নাই পানিও নাই একবার খালি জিজ্ঞাসা করলেন হে ইব্রাহিম আপনি কি আল্লাহর আদেশে এই কাজ করছেন আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম বুকে পাথর বেঁধে কথা বলতে পারছেন না কি বলবেন কথা বলতে পারছেন না খারাপ লাগছে না স্ত্রী সন্তানকে এখানে রেখে আসতে দূরে গিয়ে পাহাড়ের আগলে দাঁড়িয়ে তিনি হাত তুলে দোয়া করছেন হে আল্লাহ ইন্নি আসকান্তু মিন যুরিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারউইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতান মিনান নাস তাহুই ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন এই দোয়া করছেন আল্লাহ আমি আমার স্ত্রী সন্তানকে রেখে আসলাম কেউ নাই তুমি আছো শুধু সাথে খাবার নাই পানি নাই এই জন্য রেখে আসলাম যাতে করে তারা সলাৎ কায়েম করে আল্লাহ তুমি অন্য মানুষের মনগুলোকে ওই জায়গার দিকে ঘুরিয়ে দাও দেখেন আমাদের মন কিন্তু কাবার দিকে ঘুরে থাকে এবং ওদেরকে ফল ফলাদি দিয়ে রিজিক দাও যাতে তারা শুকরিয়া আদায় করতে পারে ইব্রাহিমের দোয়ার ফসল আজকের এই মক্কা তারপর দেখেন ওই যে হাজারা আলাইহিস সালাম খালি একবার বললেন আপনি কি আল্লাহর আদেশে আমাকে রেখে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে খালি মাথা নাড়লেন যে হ্যাঁ এতটুকু এরপর তিনি বলছেন যদি তাই হয়ে থাকে তাহলে আমার আল্লাহ আমাকে একা ফেলে দিবেন না যদি তাই হয়ে থাকে আমার আল্লাহ আমাকে একা ফেলে দিবেন না আমরা আল্লাহর প্রতি ভরসা করলাম এই যে তাওয়াক্কুলকারী নারী ইসমাইল আলাইহিস সালাম মা তার গর্ভ থেকে আপনি ইসমাইলের মতো সন্তান পাবেন যাকে বলা হচ্ছে তোমাকে জবাই করব সে বলছে যে আমাকে সবরকারী পাবেন ইনশাআল্লাহ আমি কোরআন বুঝাতে ব্যর্থ কারণ আমি এর ফিলিংস গুলো এর ফ্লেভার গুলো হাকিকত নূর গুলো ব্যাখ্যা করতে পারবো না আমার সেই ভাষাও নাই আমি সত্যি পাচ্ছি না হকাদায় করতে কিন্তু এই ঘটনাগুলো কোরআনের মধ্যে আছে পাতায় পাতায় আপনি দেখবেন নারীদের জন্য হেদায়েত কোরআনে আছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাফসা রাদিয়াল্লাহু আনহা পরামর্শ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি একজন স্ত্রী ঘরে বেশি সময় থাকেন কেন আপনি আসলে বলবেন যে আপনি কি বাবা আফের খেয়েছেন আমার কাছে আসলে আমি তাই বলবো আপনার মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে নবীজি ঢুকলেন প্রথমে সে যখন এরকম আদর্শে নিজের জীবন যৌবন গড়ে তুলবে এরপর যখন সে একজন নেককার পুরুষকে বিয়ে করবে তখন সে দেখবেন পরিবারের মধ্যে জান্নাতের মধ্যে বসবাস করছে ওই স্ত্রীও ওই স্বামীকে বেশ ধন্য হবে ওই স্বামীও ওই স্ত্রীকে বেশ ধন্য হবে তার পরিবারটা দেখবেন নববী আদর্শে গড়ে উঠবে ইনশাআল্লাহ ওই পরিবারের বাচ্চা কাচ্চা যারা গড়ে উঠবে বেড়ে উঠবে এরা দেখবেন আগামীতে উম্মার জন্য সত্যিকারের মুজাহিদ রূপে গড়ে উঠবে ইনশাআল্লাহ এর বিপরীতে গিয়ে যদি আমরা এমন করি ছোটবেলা থেকে দিনের বালাই নাই নামাজ রোজার বালাই নাই সারাদিন এই ফোন আর স্মার্টফোন আর অপসংস্কৃতির বিউটি পার্লার ফ্যাশন বেহায়াপনা নগ্নতা প্রিমিক্সিং এইগুলোর উপর চলতে থাকি আর কি সারা জীবন এই নারীরা যখন বড় হবে জীবন যৌবন পার করবে বেনামাজি রোজা রাখে না পর্দার বালাই নাই ইসলামের বেসিক জিনিস জানে না কিছুই জানে না এই নারীগুলোকে যখন আপনি ঘরে ঘরে নেবেন বিয়ে করে করে তখন প্রতিটা পরিবার হবে জাহান্নামের টুকরো এক একটা এবং এরাও দেখবেন সেই স্বামী পাবে না যে স্বামী মুত্তাকি পরহেজগার ইমানদার এই স্বামী তারা পাবে না এরা ওই স্বামী পাবে যারা দুনিয়াদার যারা মক্ষর জুয়াখর
এদিকে জেনা করছে ব্যবচার করছে এভাবে আস্তে 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 সমাজটা কাঠামো ভেঙে যাবে পরবর্তী প্রজন্ম যারা আসবে এরাও দেখবেন ওই আদর্শে গড়ে উঠতেছে এরাও আর ভালো হবে তাই আগামীর কল্যাণ যদি আমরা চাই পরকালে মুক্তি চাই দুনিয়াতে কল্যাণ চাই সফলতা চাই কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের মা বোনদেরকে একই সাথে আমাদের পুরুষদেরকেও এমন আদর্শে গড়ে তুলতে হবে এবং গড়ে উঠতে হবে এই আদর্শগুলো কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক যেখানে কোরআনের পাতায় পাতায় হেদায়েত আছে সুন্নতের পাতায় পাতায় হেদায়েত আছে আল্লাহ পাক মেয়েদেরকে স্পেশালি নারীদের সম্পর্কিত সমস্ত আয়াতগুলো পড়ার তৌফিক দান করুন নারীদের সম্পর্কিত সমস্ত হাদিসগুলো পড়ার তৌফিক দান করুন সময় সংক্ষিপ্ততার কারণে আমি আরো অনেক কিছু বলতে চেয়েছিলাম হয়তো এখন সময় হলো না ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ চাইলে অন্য কোনো লেকচারে অন্য কোনো মাহফিলে বা খুতবায় ফেমিনিস্ট রেভলিউশন বিষয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ মেয়েরা কি কি কারণে জাহান্নামের পথে হাঁটছে এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ একই সাথে মেয়েদের উপর কি জুলুম হচ্ছে এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নারীদেরকে হেফাজত করুন আমাদের পরিবারের কর্তাদেরকে আল্লাহ পাক বুঝদান করুন আমি একটা কথা বলে শেষ করছি পরিবারের যিনি স্বামী থাকবেন পিতা থাকবেন ভাই থাকবেন তাদেরও দায়িত্ব হচ্ছে নারীদের হেফাজত করা তাদের সম্মানের হেফাজত করা তাদের দিনী শিক্ষা নিশ্চিত করা তাদের পর্দা নিশ্চিত করা তাদেরকে দিনের পথে উৎসাহিত করা এবং দিনের পথে চলতে হেল্প করা এবং সবরের সাথে শান্তশিষ্ট থেকে মেয়েদেরকে বোঝানোর চেষ্টা করা তাদের প্রতি অন্যায় অত্যাচার না করে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করা যদি বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে যান যে আর কোনোভাবেই কাজ হচ্ছে না তখন আপনি ওই যে মন্দের ভালো একটা সিদ্ধান্ত আছে ওটাকে ছেড়ে দেন ছেড়ে দিয়ে নতুন একজন নেককার স্ত্রী নিয়ে সংসার করতে থাকেন আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন পরকালকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আল্লাহ পাক আমাদের দুনিয়ার জীবনটা কাটানোর তৌফিক এনায়েত করুন আমিন আমি আমার মা বোনদের জন্য খাস করে দোয়া করছি আল্লাহ পাক আপনাদের প্রত্যেককে খাস পর্দায় থাকার তৌফিক দান করুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আপনার রমজানে রোজা রাখার তৌফিক দান করুন খাস পর্দা করার তৌফিক দান করুন দাজ্জাল এবং শয়তান এবং ফ্যামিলিজদের ধোকা থেকে আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করুন নিজের ভালো নিজেদেরকে বোঝার তৌফিক দান করুন আপনাদের পরিবারগুলোর মধ্যে আল্লাহ শান্তি হেদায়ত রহমত নাজিল করুন আপনারা যেন ইসমাইল আলী ইসলামের মায়ের মতো হতে পারেন খাদিজা আয়েশা মারিয়াম আলী হাসালাম তাদের মতো হতে পারেন আল্লাহ পাক এই তৌফিক আপনাদেরকে লাভে ধন্য করুন আমিন আকুল কওলি হাযা أستغفر الله لي ولكم ولسائر المسلمين بارك الله لنا ولكم بالآيات الحكيم إنه تعالى جواد كريم بر رؤوف رحيم